বসে বসে ভাবি পানি সারে কি করে মেটাবো তোমার, বসে বসে ভাবি মেয়ে আমি কোন মেয়ে
আমি তো জানি মাসি মেয়ে পছন্দ করে না, তারই দিচ্ছি ভালো করে। আমাদের দেবতার পূজা
তুমি বদলি হয়ে গেছো, কাল সকাল থেকে ট্রান্সফার বলরামপুরের গোডাউনে। আমি যে পরিতোষ সরকারের মাল আজকে দিয়েছি গো, ওদের কাছ থেকে পয়সা ঘুষি। তোর ইঞ্জিনিয়ার সাহেব নিশ্চয় পিছন থেকে কলকাঠি লেগেছে। তুমি কষ্ট পাবে তাই তোমাকে আমি কিছু বলতে পারিনি। আমার জায়গায় কে এলো বলতে পারিস? আমি গো খুড়ো, আমি তোমার এখানে রোজগারটা অনেক বেশি, তাই এখানে আসার জন্য অনেক দিন ধরে সুভাষ থেকে ধরেছিলাম। এত দিনে সে আমার মুখ রেখেছে, সব চমৎকার বাবাকে খতলি করে সেই জায়গায় পকে নিয়ে এলো। হাতে এই সব হাতে কি হয়েছে? কাকা তো এক পয়সা ঘুষ খায় না, ওর মতো সুনিশ্চিত কাছে এই অফিস ওজার আর বলরামপুর তাই। তবু এত বড় অপমানটা তো কিছুতেই সহ্য করে যায় না। আমিও তবে বলে
আমি কোনদিন এই বাড়িতে থুতু ফেলতো আজকাল খুব নরম আছে রে চম্পা। অর্ধেখানে
Yeah.
সামান্য জ্ঞান নিয়ে তার ভদ্রতার মন্দির আমরা বিচার করি। পূর্ণিমার অবসর অগ্রবসী আমরা কেন না চলেছে আপনাকে কে মনালির সাথে করে আমি বললাম না দেখো এতদিন তো ছেলেটাকে কতই না গঞ্জনা দিয়েছি রে গো, দেখো বৌমার নিজে থেকেই চলে
গোড়াতেই যদি সে বিশ্বাসের চিল ধরে তাহলে এত বড় জীবন নদী তারা ফেরবি করে ফেরবি করে তুমি বলে তো মানুষ চিনতে গেলে তাকে সত্যিকারের মাল আর তুই বড় শক্তি আমরা চিনবো আমার খারাপ মানুষের বিচারটা আমরা 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 কেমন করে চিনবো বলতো আমি জীবনে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেই অভিজ্ঞতাতেই আমি বুঝতে পারি কোনটা তাল পাতার সিপাই আর কোনটা সাধনার সিপাই। তাই আমি কি বলে জানিস জীবনে আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বল উচ্চারণ কর এই সংসারের প্রতিদিন সত্য সেই চিরন্তন সত্য সেই চিরন্তন এবার তাদের স্কুলে ক্লাস করবেন এই নিয়ে কেউ কিছু বললে আমি তাকে আচ্ছা করে মজা দেখে ছাড়বো। তুই কি সত্যি সত্যি আমাকে আজকালকার বাবা মায়েরা বুকে রক্ত জল করে কত কষ্ট করে তাদের ছেলে মেয়েদের মানুষ করে তারপর সেই ছেলেরা বড় বড় ডিগ্রি নিয়ে সিলেকোটার ঘরে লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলে পোশাক কুকুরের জন্য দুবেলা মানুষের মেটে রান্না হয় আমি বৃদ্ধ বাবা মায়ের পাতে মাছের কাঁটাটা জোটে না এসছি যে আমার মতো মূর্খ নিরক্ষ টাকা দেহের বানাবে শোনো যার বুকের মধ্যে আসে একটা আস্ত বিশ্ববিদ্যালয় বলো না সে কেন নিরক্ষ থাকবে বলো Oh!
করেছে। তুম দিল কি ধড়কন আমার সামনে কাজটা কেমন ভাগা রয়েছে আর তাহলে
আমার কণ্ঠস্বরটা যে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা কেন শুক্র আছেন সুন্দর বলুন না, বলুন না কি আপনি কেন আপনি আমার কথা উঠে দিচ্ছেন না? আপনাদের মতো বাবু চল কারণ এই পরমপুরের অতীতটা আমার জানার বিশেষ প্রয়োজন আছে। সেই অতীতটা জানতে গিয়ে যদি বিষাক্ত হয়ে যায় তোর বর্তমান। আর কোন প্রশ্ন তুই আমাকে করবি না, আমি তোর কোন প্রশ্নের উত্তর দিতে পারবো না, আর কোন জবাব তুই আমার কাছ থেকে চাইবি না। আমি বুঝতে পারছি তোমার চোখে মুখে শরীরের বিভঙ্গে, আমি বুঝতে পারছি তুমি 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 সত্যি করে কিছু 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 লোকাতে যাচ্ছ, কিছু কখন লোকাতে যাচ্ছ সত্যি করে বল না, তুমি কাকে লোকাতে যাচ্ছ? সে কে উত্তরটা আমি দিচ্ছি, যার মমতার আঁচলে পেতেছে আমাদের শৈশব, সেই মাসি আরাম করতে চাইছে আমাদের কতগুলো জিজ্ঞাসার জবাব, তাই তো আমি মাসিকে প্রশ্ন করছি কেন কেন মাসি কেন 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 উনি বুঝি বিদেশ থেকে ফিরেছে মা, মানে মাছির কাছে তুই কৈফিয়ত চাইছিস মা, কৈফিয়ত চাইছিস। আরে তুমি আমাকে একটা কথা বলবে, সত্যি করে বলো তো কার মঙ্গল কামনে তুমি এত বছর এতগুলো বছর ধরে হাতের শাখা শিখিয়ে শিখুন বলেছো বলো। চলুক দুঃখিনী মায়ের আচল।